এই শরীরের মৌলিক উপাদান এমন যে 72% হল জল, 12% হল পৃথিবী, 6% বায়ু, 4% অগ্নি, বাকিটা আকাশ। একজন মানুষকে ভালো থাকতে হলে জল সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই শরীরের 72% জল আর এই গ্রহের 72%ও জল। তো কুম্ভ বা নির্দিষ্ট ল্যাটিটিউড বা অক্ষাংশে নদীর সঙ্গমকে ব্যবহার করার যে বিজ্ঞান, তা এসেছে গভীর নিরীক্ষণ থেকে, যে জীবন আর আমাদের আশেপাশের বিভিন্ন শক্তিগুলো কিভাবে কাজ করে আর কিভাবে আমরা তার ব্যবহার করতে পারি। এটা এক নির্দিষ্ট দিন যেটা খুবই তাৎপর্যপূর্ণ, মৌনী অমাবস্যা। লোকে বোঝেন এই সময়টা খুবই উপকারী। সাধারণত তারা সেই দিন থেকে মহাশিবরাত্রি অবধি মৌন থাকেন। তারা এমন স্থান নির্বাচন করেন যেখানে নদী বা জলাশয়ের সঙ্গম হচ্ছে আর এক আবর্তর সৃষ্টি করছে, যাতে প্রভাব সবথেকে বেশি হয়। তাই তারা চান সেই দিন ওই সঙ্গমে স্নান করতে। যেটা কয়েকজন যোগীদের নিয়ে শুরু হয়, সেটা এখন বেড়ে 4-5 কোটি মানুষের সমাগম হয়ে দাঁড়িয়েছে একদিনে। এটা পৃথিবীর সবথেকে বৃহৎ ঘটনা। আপনি ওখানে গেলে ভারতকে দেখতে পাবেন, এক অন্য মাত্রার ভারতকে। মানুষ তাদের শেষ টাকাটি খরচা করে দূর দূরান্ত থেকে যাত্রা করে আসছেন কেবল ওই স্থানে 2 দিন কাটানোর জন্য, কারণ কেউ তাদের বলেছেন সেই দিন যদি ওখানে ডুব নেন আপনি মুক্তি পাবেন। আজও 80 কোটি মানুষ এই দেশে সক্রিয়ভাবে মুক্তিকে খুঁজছেন, জেনে শুনে বা অজান্তে। এটা এক অসামান্য ব্যাপার। পৃথিবীর আর অন্য কোথাও এরকম ঘটনা ঘটছে না যে মানুষ চাইছেন তাদের বর্তমান অস্তিত্বের মাত্রাকে ছাপিয়ে যেতে সচেতনভাবে। যখন মানুষের ভেতরকার মেকানিক্সের কথা আসে, পৃথিবীর অন্য কোথাও কেউ এত গভীর সমাধান দিতে পারবেন না যেমন ভারত দিতে পারে, কারণ এটা এমন এক জিনিস যার পিছনে আমরা আমাদের জীবন, সময় আর শক্তি বিনিয়োগ করেছি 8-10 হাজার বছর ধরে। এই জ্ঞান আমরা অর্জন করেছি, এমন না যে কেবল বিশ্বাস করি, এমন না যে আমরা দর্শন সৃষ্টি করেছি। এমন জ্ঞান যেটা আমরা লক্ষ্য করেছি, সঞ্চিত করেছি আর পদ্ধতি তৈরি করেছি একে ব্যবহার করার। এটা আমার ইচ্ছে আর আমার আশীর্বাদ যে কুম্ভ মেলা এক বিশাল পদক্ষেপ হয়ে উঠুক সেই দিশাতে, গোটা বিশ্বকে জাগিয়ে তুলতে এই সম্ভাবনাতে।